হ্যালো বন্ধুরা, নাস ড্রয়িং একাডেমির আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা হাজির হয়েছি আরও একটি নতুন ড্রয়িং ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে তুমি পেন্সিল দিয়ে একটি মেয়ের ছবি অঙ্কন করবে। তো বন্ধুরা চলো তাহলে শুরু করি। এই ড্রয়িং এর জন্য একটি আর্ট পেপার যে কোনো মাপের, একটি 2B পেন্সিল ড্রয়িং এর জন্য, স্কেচের জন্য 6B অথবা 8B পেন্সিল। প্রথমে একটি ওভাল এঁকে নেব মাথার টুপি আঁকতে। নিচের লাইন দিয়ে সুন্দর করে ছোট ছোট ফুল আঁকব। এরপর নিচের লাইনটি দিয়ে নেব। টুপির নিচে থেকে সামনে চুল আঁকব, কান এঁকে নেব, নাক ঠোঁট এঁকে নেব। সুন্দর করে চুলের লাইনগুলো বের করে নেব। এরপরে স্কেচ করব। চুলগুলো প্রথমে হালকা করে স্কেচ করে নেব। বেশি গাঢ় করতে চাইলে 6B অথবা 8B পেন্সিল ব্যবহার করব। গাঢ় করে চুলগুলো ফুটিয়ে তুলব। চুলের ভাঁজে ভাঁজে গাঢ় লাইন দেব। বন্ধুরা, আমরা চেষ্টা করেছি তোমাদের সহজভাবে ছবিটি আঁকিয়ে দেখানো, যাতে তোমরা সহজে আমাদের পদ্ধতিগুলো অনুসরণ করে কিভাবে পেন্সিল দিয়ে একটি মেয়ের ছবি অঙ্কন করতে হয় তা শিখে ফেলতে পারো। আশা করি ড্রয়িংটি তোমাদের ভালো লাগবে এবং শেষ পর্যন্ত দেখবে। আর হ্যাঁ, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এরপর হালকা করে টুপিটি স্কেচ করে নেব। ফুলের নিচ দিয়ে একটু ছায়া বোঝাবো।
ড্রেসের লাইনগুলো বের করে নেব। ফুলগুলো সুন্দর করে ফুটিয়ে তুলব। এভাবে ধীরে ধীরে ধাপে ধাপে আমরা আমাদের ড্রয়িংটি শেষ করব। বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। আশা করি আমাদের ড্রয়িং দেখতে তোমাদের ভালো লেগেছে। যদি ড্রয়িংটি তোমার ভালো লাগে তবে লাইক দিতে ভুলো না। আমাদের চ্যানেলে এরকম আরও ভিডিও আছে, চাইলে সেগুলো দেখে আসতে পারো। আর তোমরা কোন ধরনের ড্রয়িং দেখতে পছন্দ করো তা আমাদের কমেন্ট করে জানাতে পারো। আজ বিদায় নিচ্ছি, আগামীকাল নতুন ড্রয়িং নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি বেশি ড্রয়িং প্র্যাকটিস করো। তুমি একদিন ভালো করবে এই আশায় রইল। আল্লাহ হাফেজ।